আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার লকডাউনের যে সময় বৃদ্ধি করেছে এই বিষয় নিয়ে। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন প্লাস মালয়েশিয়ার সাম্প্রতিক যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, আজ শুক্রবার 24 এপ্রিল। মালয়েশিয়ায় আজকে থেকেই শুরু হয়ে গেছে রমজান মাস। আমরা গতকালকে সেহরি খেয়েছি গত রাত্রে, এবং গত রাত্রে আমরা তারাবি নামাজও পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই রমজানকে কবুল করে নেন এবং রমজানের বরকত এবং রহমত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক, আমিন। ওকে, যেটি বলছিলাম যে মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী গতকালকে যে ঘোষণাটি দিয়েছেন 23 এপ্রিলে, যে মালয়েশিয়ান লকডাউন চলবে 12ই মে পর্যন্ত, মে মাসের 12 তারিখ পর্যন্ত। এখন আমরা যে যে যেখানে যে অবস্থাতে আছি ঠিক এভাবেই কার্যক্রম শুরু হবে। তবে তিনি এর 2 দিন আগে কিছু আবার একটা ঘোষণা দিয়েছিলেন যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে উন্মুক্ত করে দেওয়া হবে 29 তারিখ পর থেকে। এ বিষয়ে এখনো ফাইনালাইজ হয় নাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তীতে আবার ঘোষণা দিয়ে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে কোন কোন প্রতিষ্ঠানগুলো খুলবে এবং কোন কোন প্রতিষ্ঠানগুলো কোন নিয়মের মাধ্যমে খোলা হবে, সেটি আমাদের পরবর্তীতে আর একটা ভিডিওতে জানিয়ে দিব। আর এই পর্যন্ত আমাদের যে আপডেট আছে সেটি হলো যে মালয়েশিয়ান লকডাউন চলবে 12ই মে পর্যন্ত, মে মাসের 12 তারিখ পর্যন্ত। ওকে, সেকেন্ডলি যে কথাটি আপনাদের সাথে শেয়ার করব, অনেকেই অনেক কমেন্টস করেছেন যে আপনারা যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির বেতন পাচ্ছেন না, বা এ জাতীয় অনেক প্রশ্ন করেছেন। আমি ওই সমস্ত ভাইদেরকে আমি অলরেডি বলেছিলাম যে আপনারা কোম্পানির মালিকের সাথে কথা বলুন, এবং এতেও যদি আপনাদের বেতন না দেয় পরবর্তীতে লকডাউনের পরে হয়তো কোনো আইনি একটা ব্যবস্থা নেওয়া যাবে। এক কয়েক ভাই প্রশ্ন করেছিলেন যে তাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারা এখন কি করবে। আমি তাদেরকে যে বুদ্ধি পরামর্শটি দিয়েছিলাম সেটি হলো যে আপনাদের কোম্পানি যদি একেবারেই সত্যিকারই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কোম্পানির মালিকের সাথে কথা বলে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার একটা সুযোগ করে দিতে বলবেন। ওকে, এই পর্যন্তই মোটামুটি যে আপডেট সংবাদ। আপনাদের কাছে আরেকটি পরামর্শ থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের যত গুলো শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আছে, অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো রমজান এবং কোরআন। আপনারা জানেন মুসলমানদের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, সেজন্য আপনারা যারা আছেন মালয়েশিয়াতে এবং যে যেখানে আছেন লকডাউনের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, সকলেই চেষ্টা করবেন যেন কোরআনটা নিয়মিত তেলাওয়াত করার জন্য, রমজানের রোজা রাখার জন্য, রাত্রে তারাবি নামাজ পড়ার জন্য। যদিও তারাবি নামাজের জন্য মসজিদে যাওয়া যাবে না, কিন্তু আপনার ইচ্ছা করলেই কিন্তু ঘরে বসে, রুমে বসে তারাবি নামাজটি পড়তে পারেন। ওকে, সেজন্য এই লকডাউনের সময়টা আমাদেরকে রমজানের কাজে লাগাতে হবে, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে নামাজ পড়ার মাধ্যমে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এই মোটামুটি আজকের আলোচনা, পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।